ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ডেও এগিয়ে গেলেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। তৃতীয় রাউন্ডের শেষে 358টি ভোটের মধ্যে 115টি ভোট পেয়েছে ঋষি সুনাক। 358 জন সাংসদের মধ্যে 357 জন ভোট দিয়েছেন। বাণিজ্য সচিব পেনি মারডান্ট 82টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন পররাষ্ট্র সচিব লিজ ট্রাস, তার প্রাপ্ত ভোট 71টি। কেমি ব্রাডেনোচ দ্বিতীয় রাউন্ডে 49টি প্রাপ্ত ভোটের সংখ্যা বাড়িয়ে তৃতীয় রাউন্ডে 58টি ভোট পেয়েছেন। ট্রুস টুগেন্ডার্ট মাত্র 31টি ভোট পেয়েছেন, ফলে এবার চার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ রইল। বুধবারে চতুর্থ রাউন্ডের ভোট হবে, আর সেক্ষেত্রে চার প্রার্থী নেমে পড়েছে প্রচারে। ব্রিটেনের বর্তমান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বরিস জনসন ঋষি সুনাকের বিরোধিতায় নামলেও আগামীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনাকের আসীন হওয়ার শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। চলতি বছরের 5 সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ডেও এগিয়ে গেলেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। তৃতীয় রাউন্ডের শেষে 358টি ভোটের মধ্যে 115টি ভোট পেয়েছেন ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ডে এগিয়ে ঋষি সুনাক। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য তৃতীয় রাউন্ডের শেষেও কিন্তু এগিয়ে রয়েছেন ঋষি সুনাক। তবে ঋষি সুনাকের এখন প্রধানমন্ত্রী পদে বসার আসীন হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। চলতি বছরে 5 সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ডেও এগিয়ে গেলেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। এদিকে তৃতীয় রাউন্ডের শেষে 358টি ভোটের মধ্যে 115টি ভোট পেয়েছেন ঋষি সুনাক। 358 জন সাংসদের মধ্যে 357 জন ভোট দিয়েছেন। বাণিজ্য সচিব পেনি মারডান্ট 82টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। তৃতীয় স্থানে রয়েছেন পররাষ্ট্র সচিব লিজ ট্রাস, তার প্রাপ্ত ভোট 71টি। এদিকে কেমি ব্রাডেনোচ দ্বিতীয় রাউন্ডের 49টি প্রাপ্ত ভোটের সংখ্যা বাড়িয়ে তৃতীয় রাউন্ডে 58টি ভোট পেয়েছেন। ট্রুস টুগেন্ডার্ট মাত্র 31টি ভোট পেয়েছেন, এর ফলে এবার চার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ রইল। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ডে এগিয়ে রইলেন ঋষি সুনাক। চলতি বছরে 5 সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তবে ঋষি সুনাকের বিরোধিতা নামলেও আগামীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনাক আসীন হওয়ার শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তৃতীয় রাউন্ডেও এগিয়ে রইল ঋষি সুনাক। চলতি বছরে 5 সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। এই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ দা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে 5 সেপ্টেম্বর ব্রিটেনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছে, সেক্ষেত্রে কি ঋষি সুনাকের এই যে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া কি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, বিষয়টা হলো প্রায় 358 জন সাংসদ ছিলেন, তাদের মধ্যে 57 জন ভোট দিয়েছেন। এর আগে আমরা দেখেছি এবং তিনি 82টি ভোট পেয়েছেন এবং তৃতীয় স্থানে যে একটা বড় অস্তিত্ব তাকে ধরা হচ্ছিল, তিনি হয়তো এগিয়ে থাকতে পারেন। সেই 71টি ভোট পেয়েছেন এই মুহূর্তে। পাঁচজন কিন্তু আর প্রতিদ্বন্দ্বী বাকি রয়েছে এবং এই পাঁচজনের ভিতরে কিন্তু চতুর্থ রাউন্ডে ভোট হবে, সেটা হলে বুধবার হবে। এবং বুধবারে সেদিনই কিন্তু নির্ধারিত হবে যে আসলে প্রধানমন্ত্রী পৌরেশ কে এসেছে এবং কে যেন প্রধানমন্ত্রী। এবং এই চারজনের ভিতরে থেকে দুজন আরো ভাগ করে যাবে, দুজন বাদ পাওয়ার ফলে যে দুজন থাকবে সেই দুজনের থেকে নির্ধারিত করা হবে প্রধানমন্ত্রী। এবং সেটা 5ই সেপ্টেম্বর সেটা প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। এবং 5ই সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক পরিষ্কার হয়ে যাবে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কে বসে আছে। কারণ যে দুজন লাস্ট বাকি থাকবে সেই দুজনের ভিতর থেকে কে ভোটে থাকবে তৈরি হলো, তখনই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তার ভোটে। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত দুজন বাকি যারা আছে এবং আন্তর্জাতিক যারা রাজনৈতিক মহল আছে এবং যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ব্যবস্থা করে তাদের মতে কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী তাদের কিন্তু এগিয়ে রয়েছে যে আমাদের ভারতীয় তথ্য প্রযুক্তি কোম্পানি তার সহ প্রতিষ্ঠাতা নারায়ণ, তার জামাই হলো নারায়ণ মূর্তির জামাই হলো এই ঋষি সুনাক। তবে ঋষি সুনাক হয়তো আগামী দিনে প্রধানমন্ত্রী পদে উপস্থিত হবে।
একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। তখন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা।